যত সুন্দর চেহারা হোক বয়া কোনো মূল্য নেই স্বামীর কাছে। মাওনার আমার না খেয়ে চলে গেল, চল রুটি রান্না করবি। এই মোবাইলের জন্য সব পেপার হারিয়ে গেল। তোমার কথা আমি শুনবো না, তুমি এখান থেকে যাও তো। আগে কথাটা শুনো না। তোমার কথা আমি শুনবো না, তুমি এখান থেকে যাও তো। ব্যাটারে জমি গেলাম, আজকে একটু কাজ বেশি আছে, তুই আয়। ঠিক আছে, আমি চলে গেলাম। তোমার জন্য আজ আব্বা না খেয়ে চলে গেল, আমার কথা তুমি একটাও শুনবে না। আমার কথাটা আগে শুনে নাও না, আমার দরকারি কথা। তোমার দরকারি কথা কিছু বলেছে? পাশে লাঠি বাটি নেই যে, না তো দিতাম ধুম ধারাক্কা। তাহলে তুমি আমার কথা শুনবে না? বলো বলো কি কথা। যেটা কথা ছোটা থাকলো, আগে বিনা দরকারি কথাটা বলি। তুমি যখন মারতে চাইলা, বলো বলো তোমার বিনা দরকারির কথা, দরকারি কথা, যা কথা আছে সব বলো। তোর থালা বাসন মেজে এখানে গল্প করা হচ্ছে? বেটারে তোর আব্বাটা না খেয়ে চলে গেল আর তুই এখানে গল্প করছিস লিয়ে? না মা, গল্প করছি না। তোর বউর কোনটা দরকারি কথা আছে শুনছি। আর ফের কিসের দরকারি কথা থাকবে রে? তারাকে বিনা দরকারি কথাটাও শুনতে হবে, কোনটা দরকারি কোনটা বিনা দরকারি। ওই বিনা দরকারিটা বাদ দে, আগে দরকারিটা বল। দরকারিটা বলে গেলে মার খাবো, আর বিনা দরকারি বললে গেলে বাঁচবো। বল বল দুটাই বল, আমার টাইম নেই শোনার। তাহলে মা শুনো, যত সুন্দর চেহারা হোক বয়া কোনো মূল্য নেই স্বামীর কাছে। কলেজে আমাকে বিয়ে করার জন্য কত ছেলে পাগল ছিল জানো? এটা বিনা দরকারি বুঝলা? হলো হলো, এবার তোর দরকারি কথাটা বল। বলছি বলছি, তুমি তো মাঠে যাবা, আমাকে মোবাইলটা দিয়ে যাবা, আমি সিরিয়াল দেখবো। তুই তার জন্য মাসতে দেরি করেছিস না? মাওনের আবার না খেয়ে চলে গেল, চল রুটি রান্না করবি। খালি সব সময় মোবাইল মোবাইল মোবাইলের জন্য ঝগড়া না? কি খবর জি তোমরা? সেদিন ডাকলে রে বহিন, তোমার সাথে যেতে পেলাম না। আর আমিও তোমার সাথে যেতে পেলাম না। বসো বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে হবে না। বস বস বস। দিয়ে তোমার বেটিটার কি হয়েছিল? চা খাও তোমরা, পরে গল্প করছি। চা করবে রে বহিন, মানা কর। বহিন রে চা করিস না, চা করাই আছে। ধরো চা, ধরো ধরো।
ধরো। খাও খাও। হ্যাঁ জি, তুমি লাল চা খাও। হ্যাঁ জি বহিন, আমি লাল চা খাই, দুধ চা খেতে পারি না। আমিও লাল চা খাই, দুধ চা খেতে পারি না। এটা লাল চা নয় রে বহিন, খেয়ে দেখ তারপরে বুঝতে পারবি। দুধ চা থেকে ও বেশি দামি। ঠিক আছে তাহলে খাই। ঠিকই বলছিস রে বহিন, চাটা খুব ভালোই লাগছে। চায়ে কি কি দিয়েছিস? খেয়েও বুঝতে পারছিস না, আদা গোলমরিচ, লবণ চিনি, চা, লেবু, গরম মশলা, সব কিছু দিয়ে বাড়িতে আমি এরকম করে চা বানিয়ে খাই। তো কিসের জন্য বেড়াতে এসছো বলো? তোমার বেটিকে নিয়ে এসছো? সামান্য ব্যাপারের জন্য কে নিয়ে আসবে, খুব বড় ব্যাপার নয়। আমার অনেক কাজ ছিল তাই যেতে পাইনি, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। আমি সেটা ভাবলাম তোমার বেটির কি হলো না হলো সেটা জেনে আসি, আর আমার বহু তো পিছন ছাড়বে না, সব জায়গায় ওকে নিয়ে যাই। তোমাদেরকে নিয়ে যাবো জি, যখন বেটি আনতে যাবো তোমাদেরকে নিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে।